আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ প্লেটার, ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে প্লেটটি রান্না করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে চাপুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। প্রথমে আমি ভেজিটেবল রান্না করে দেখাবো। তো ভেজিটেবল রান্না করার জন্য আমি যে উপকরণ নিয়েছি সেগুলো দেখাবো। এখানে আমি ভেজিটেবল রান্না করার জন্য নিয়েছি পেঁপে, গাজর এবং বরবটি। ক্যাপসিকাম নেইনি, এগুলো হাতের কাছে থাকে তাই এগুলোই নিয়েছি। এগুলো আমি হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি হালকা, আর নিয়েছি সামান্য চিকেন, আর আছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতাটা আমার অন্য কাজের জন্য, এই কাজের জন্য না ধনিয়া পাতা, আর পাশে আছে ডিম। তো চলুন রান্না করা যাক। ভেজিটেবল রান্নার জন্য আমি প্রথমে কড়াই চুলায় বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে তেল দিয়ে দিব, সাথে একটু বাটার দিয়ে দিলাম। আপনার যদি বাটার না থাকে দিবেন না, সমস্যা নেই। আর বাটারটা একটু নাড়াচাড়া দিয়ে গলিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব চিকেনগুলো, চিকেনগুলো হালকা একটু ভেজে নিব, আর একটু পেঁয়াজ দেব। পেঁয়াজটা না দিলেও সমস্যা নেই, আমি একটু দিয়েছি সবজিতে। আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, সাথে আমি একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়েছি। এগুলো একটু ভালোভাবে ভেজে নিব যেন কাঁচা কাঁচা ফ্লেভারটা চলে যায়। তারপরে আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা যে সবজিগুলো আছে ওগুলো। তো আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। আর এই সবজিগুলো বারো মাসেই আমাদের হাতের কাছে পাওয়া যায় এবং খুব কম দামে পাওয়া যায়, যা খুব সহজেই আমরা এই সবজিটা রান্না করে খেতে পারি। এই সবজিটা খুব সুন্দর করে আমি একটু কষিয়ে নিব। এখানে দেব সামান্য লবণ, একটু টেস্টিং সল্ট যদি থাকে, না থাকলে দিতে হবে এমন কোনো কথা নেই। তো কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো সবজিটা ভালো করে কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দেব পরিমাণ মতো। তার আগে আমি একটু ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন আসলাম। এখন সবজিটা একটু নাড়াচাড়া করে নেব, জমিতে পোড়া লেগে যাচ্ছে কিনা দেখব, লেগে যাচ্ছিল অলরেডি। এখন দিয়ে দেব সামান্য পানি, পরিমাণ মতো, যতটুকু পানি আপনার প্রয়োজন। যেহেতু আমি সবজিটা ভালো করে সেদ্ধ করিনি, জাস্ট একটু লবণ দিয়ে ভাপ দিয়েছে। এখন নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আর সবজিটা নামানোর আগে আমি যে ডিম ফেটে রেখেছি ডিমটা দেব এবং 1 চা চামচ কর্নফ্লাওয়ার। তো 10 মিনিট পরে আসলাম, সবজিটা আমার হয়ে গেছে, দেখা যাচ্ছে, তারপর দেখি কি হয়। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দেখব। লবণটা দিতে ভুলে গেছি তাই এখন লবণটা দিলাম। তো আমার পরিমাণ মতো হয়ে গেছে, এখন আমি ডিম দিয়ে দেব সবজিটাতে। ডিমটা না দিলেও কোনো সমস্যা নেই, অনেকে ডিম পছন্দ করে, অনেকে করে না, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। তো ডিমটা দিয়েছি অল্প, এখন নাড়াচাড়া দেওয়া যাবে না, নাড়াচাড়া দিলে তরকারিটা একদম ফেট হয়ে যাবে, মানে সাদা হয়ে যাবে, তাই আমি এখন নাড়াচাড়া দেবো না, 2 মিনিট অপেক্ষা করব। একটু ঢাকনা দিয়ে দিলাম, হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি, সেই কর্নফ্লাওয়ারটা এর ভিতরে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি 5 মিনিট রান্না করব। যখন এটা থকথকে হয়ে যাবে আমার প্রয়োজন মতো, তখন আমি এটা নামিয়ে নেব। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ারটা দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করব যেন এক জায়গায় জমাট বেঁধে না যায়। তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব, তো কিছু ঢাকনাটা দিয়ে রেখে দেব। তো আজকে আমার চাইনিজ ভেজিটেবল রান্না হয়ে গেছে। আপনারা এভাবে বাসায় রান্না করবেন, হাতের কাছে থাকা যে উপকরণগুলো আছে সেগুলো দিয়েই খুব সহজে। এখন আমি রান্না করব সুইট চিলি চিকেন। তো সুইট চিলি চিকেন রান্না করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি, বুকের অংশ লম্বা লম্বা করে কেটে আদা রসুন হলুদ মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি লবণ দিয়ে। এখন এটা ভেজে নিব তেলে, এটা খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপরে আমি এখানে এটাতে দিয়ে দিব টমেটো সস, হট টমেটো সস, আর রেড চিলি সস, সয়া সস, এগুলো আমি দিব যেগুলো ঘরে আছে। এবং দিয়ে দেব হালকা লাল মরিচের গুঁড়ো, যেটাতে ঝাল কম, আর এই মরিচের গুঁড়োটা দিলে একটু কালার ভালো আসে। আমি এখানে সস নিয়েছি 2 রকম, টমেটো সস এবং রেড চিলি সস, সয়া সস।
এখানে আরো অনেক সস দেয় যেটা প্রফেশনাল যারা রান্না করে, কিন্তু আমি এতটুকুই দিব যেটা ঘরে আছে সেগুলো দিই। তো এদিকে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, চিকেনটা এখন আমি তুলে নিব। এইরকম ভাজা ভাজাই দরকার। তো চিকেনটা তুলে নিয়েছি, এখন আমি চিকেনটা রান্না করব। চিকেন রান্নার জন্য আমি হালকা তেল দিয়েছি কড়াইতে, পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচটা এরকম ব্রাউন কালার হয়ে আসলে এতে আমি দিয়ে দেব যে টমেটোর সসগুলো মেখে রেখেছি ওগুলো, এগুলো ভালো করে কষিয়ে নিয়ে তাতে আমি দিয়ে দেব ভাজা চিকেনগুলো। ভালো করে কষিয়ে নেব যেন সসগুলো রান্না হয়ে আস্তে করে তেলটা চলে আসে, বের হয়ে আসে। একটু ঢাকনা দিয়ে দেব। এই চিকেনগুলো নিয়েছি আমি ফ্রাই করার জন্য, চিকেনগুলো ফ্রাই করব। তার ফ্রাই করার চিকেনগুলো আমি ভালো করে মেখে রেখেছি। এদিকে সসটাও হয়ে গেছে, এখন এতে আমি দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব এবং কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো যেন চিকেনের ভিতর ফ্লেভারটা ভালো করে ঢুকে এবং চিকেনটাও রান্না হয়। তো ঢাকনা দিয়ে রেখেছি প্রায় 10 মিনিট, চিকেন এটা হয়ে গেছে। ঠিক এরকম অবস্থায় চিকেনটা রান্না করে নেব এবং এটা যখন আমরা বাটিতে বা কোনো ইসেটার পরিবেশন করব তার উপরে হালকা তিল দিতে পারি, সাদা তিল, যেটা ডেকোরেশনের কাজে আসবে। তো আপনারাও বাসায় এটা প্র্যাকটিস করবেন। এদিকে আমার চিকেন ফ্রাই হয়ে গেছে। চিকেন ফ্রাইয়ের জন্য নিয়েছি 4 টুকরো চিকেন, তাতে আদা রসুন মরিচ হলুদ আর গরম মশলা দিয়ে ম্যারিনেট করেছি এবং 1 চামচ কর্নফ্লোর দিয়েছি, ব্যাস হয়ে গেছে। এখন আমি রান্না করব ভেজিটেবল ফ্রাইড রাইস, চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস, কারণ যাতে একটু চিকেন দেব। তো এখানে নিয়েছি বরবটি কুচি করে, চিকেন, বরবটি এবং গাজর, এই সবগুলো ভেজিটেবল, আর সাথে আছে পেঁয়াজ কাঁচামরিচ, আর নিয়েছি 2টো ডিম, বড় সাইজে 2টো ডিম নিয়েছি, আর নিয়েছি বাটার। বাটার থাকলে দিবেন, না থাকলে সমস্যা নেই, আমি আগেই বলেছি ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না হবে। আমি একটু তেল এবং বাটার দিয়ে দিলাম, এখন বাটারটা গলে আসলে এর ভিতরে আমি দিয়ে দেবো চিকেনগুলো। তো বাটারটা গলে গেছে, দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ। ফ্রাইড রাইসে পেঁয়াজ না দিলেও সমস্যা নেই, কিন্তু আমি একটু দিই, আমার কাছে পেঁয়াজের ফ্লেভারটা ভালো লাগে আর আমার বাসাও সবার ভালো লাগে তাই। তো এখন আমি দিয়ে দেবো চিকেন। চিকেনগুলো ভালো করে ভেজে নেব। অনেকে ভাববেন এত অল্প উপকরণ কেন, আসলে আমি এখানে একজন মানুষের জন্য রান্না করছি, একজন মানুষের যা লাগে তাই, এই জন্য আমার উপকরণগুলো সব অল্প অল্প। এ দিয়ে দিলাম বরবটি, দিয়ে দিব গাজর, এগুলো খুব ভালো করে রান্না করে নেব। একটু সয়া সস দিব, একটু বাটার দিব, ভালো করে রান্না করে নিব। ভেজিটেবলগুলো সেদ্ধ হয়ে গেলে 80-85 দিনের মতো সেদ্ধ হয়ে যাবে, অতটুকু সময় আমি রান্না করব। আমার ভেজিটেবল হয়ে গেছে, দেখুন কালারটাও কত সুন্দর আসছে। এখানে আমি রাইসটা আগে থেকে বয়েল করে রেখেছি, এই রাইসগুলো এখন এই ভেজিটেবলের ভিতরে দিয়ে দেব। এখানে তেল দেখা যাচ্ছে, এটা থাকবে না, এটা রাইসের সাথে চলে যাবে। ভেজিটেবল হয়ে গেছে, তো আমি এখন রাইস দেওয়ার আগে এই তেলেই ডিমটা ইস্কাম্বল করে নেবো, মানে ডিমটা এই তেলে ভেজে নেবো। তো দিয়ে দিলাম আমি ডিম, এই তেলে ডিমটা ভেজে নেবো, আলাদা আর তেল দিব না, যাতে রাইসটা লাইট হয়, তেল তেল না লাগে। আলাদাভাবেও ডিম ভেজে দেওয়া যায়, ওটা কোনো সমস্যা নেই, কিন্তু আমি এভাবে দিলে ভালো হয়, সবজিটা ভালো থাকে, সফট থাকে, কালার ভালো থাকে, তাই আমি এভাবেই দিই। তো ডিমটা ভালো করে মিক্স করে নিয়েছি, এখন আমি রাইসগুলো অ্যাড করব ভেজিটেবলের সাথে। তো রাইসগুলো অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেব আলতো হাতে, খুব তাড়াহুড়া করব না, এত করে সবজিগুলো ই হবে আবার রাইসটা ভেঙে যাবে। আর এদিকে চুলার আঁচটা একেবারে অল্প করে রেখেছি যাতে খাবারটা পুড়ে না যায়, আবার তাওয়া দিয়েও রাখতে পারেন। তো এভাবে আলতো হাতে নাড়া, এভাবে মিক্স করে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। তো আসছি কিছুক্ষণ পর। তো ঢাকনা দিয়ে দিলাম, তো রান্না শেষে আসছি। 10 মিনিট পর আসলাম, এই হলো আজকে রাইসের অবস্থা। তো সবাই ভালো থাকবেন আর এভাবে প্লেটে ডেকোরেশন করবেন,
थैंक यू सबाई के भिडियो देखार जो सबाई के अनेक अनेक धन्यवाद। नेक्स्ट भिडियो अवश्य सबा देवें कि देखते चान कमेंट कर।